কলকাতা থেকে জেলা সর্বত্রই ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা ধাপে ধাপে বাড়ছে। হাসপাতালে জায়গা নেই, বিভিন্ন হাসপাতালের একটা বেডে 2 থেকে 3 জন ডেঙ্গু রোগীকে রাখা হচ্ছে। বজবজ 2 নম্বর ব্লকের নস্করপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুরের চিত্রটা খুবই খারাপ। প্রতি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখনো পর্যন্ত যা টেস্ট হয়েছে শুধু বজবজ নস্করপুর গ্রামে বিগত 10 দিনে ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 13, অনেকের আবার জ্বর। তাই আজ বজবজ 2 নম্বর ব্লকের সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় ও প্রশাসনের তরফ থেকে একটি সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করা হয়, যে ক্যাম্পের মাধ্যমে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে যারা ডেঙ্গু আক্রান্ত তাদের সঙ্গে দেখা করা হয়, কী ধরনের ডাক্তারি পরিষেবা তারা নিচ্ছে সেগুলোও নজর দেওয়া হয়। পাশাপাশি এই এলাকার প্রায় 250টি পরিবার হাতে তুলে দেওয়া হয় মশারি। এছাড়াও এই ডেঙ্গু ম্যালেরিয়ার হাত থেকে বাঁচাতে গেলে কী কী পদক্ষেপ নিতে হবে সেগুলো সাধারণ গ্রামবাসীদের বোঝানো হয়। আবার কারুর হলে তাড়াতাড়ি ব্লাড পরীক্ষাটা মাস্ট, ঠিক আছে? বাড়ির লোককে সব বলে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি, চিন্তা নেই। সমিতির পক্ষ থেকে ভিডিও দিয়ে আমি এসেছি। আমার নাম বুচান ব্যানার্জি। আপনার ডেঙ্গুর খবর পেয়েছি, আপনি আগে থেকে সুস্থ তো? আর আপনি আমাদের তরফ থেকে সচেতন করার জন্য পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে আপনাকে সচেতন করার জন্য আমি একটা, যেটা ভাববেন না আপনাদের দিচ্ছি বলে না, আপনারা সবাই মশারি কিনে লাগান, কিন্তু আমি সচেতন করার জন্য একটা মশারি আপনাদের দিচ্ছি। আপনারা আশপাশে এবং কোথাও জল জমতে দেবেন না। ব্লিচিং পাউডার এবং চুন আমাদের পঞ্চায়েত থেকে অলরেডি ছড়ানো শুরু হয়ে গেছে। আপনাদের মোহনপুর এখানে সবচেয়ে বেশি হচ্ছে, মানে নস্করপুর গ্রাম পঞ্চায়েত 13 জন আক্রান্ত ওই ডেঙ্গুতে। অতএব সবাই সচেতন থাকার জন্য এসেছি, এই মশারিটা রাখবে। ঠিক আছে, আসছি। আপনার তো ভাইও তো ভর্তি হয়েছে? আমি যার জন্য এলাম, আমরা আপনাদের পাড়াতে ঢুকলাম যে এখানে 13 জন হয়েছে। মশাতে 13 জন আক্রান্ত আপনার এলাকায়? মোহনপুর গ্রামে আমি আপনাদের প্রধান, উপপ্রধান, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার কামাল উদ্দিন, আমরা সবাই মিলে এসেছি আপনাদের বাড়িতে। একটু আমাদের তরফ থেকে একটা মশারি দিচ্ছি, সচেতন মানুষকে করবেন, আপনারাও খাটিয়ে শোনেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার নমস্কার। আপনারা সচেতন হলে জল কোথাও জমা যাবে না, ঠিক আছে? আর টোটালি এইগুলো করার জন্য এসছে, যেহেতু আপনার বাড়িতে হয়েছে, জল কোথাও যেন না জমে বা মশারি খাটিয়ে মাস্ক শোয়া, এইগুলোর জন্য এসেছি। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, পঞ্চায়েতের পক্ষ থেকে এসেছি। নস্করপুর পঞ্চায়েতের প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত সমিতির এ আছে। মশারিটা এই যে আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে তোমাদের দিলাম। একটু দাঁড়াও, দাঁড়িয়ে নিলে সুবিধা হবে, একটা দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, ডেঙ্গু ধরা পড়েছে, আমরা আপনাদের কাছে সচেতন করতে এসেছি, মশারি খাটিয়ে শোবেন, তার সাথে সাথে জমা কোনো জায়গায় জল যাতে না জমে সেইটা দেখবেন। আমাদের পঞ্চায়েত থেকে ব্লিচিং এবং চুন আমাদের অলরেডি কাজ চলছে, সব জায়গায় চলছে, আপনাদের পাড়াতেও দেবে, এবং স্প্রে করার মেশিন নিয়ে এসে মশার এটা করে যাওয়া হবে, ঠিক আছে? আমরা দেখতে বেরিয়েছি পঞ্চায়েত দশম পঞ্চায়েত থেকে এবং আমার পঞ্চায়েত সমিতি থেকে বেরিয়েছি, বজবজ 2 নম্বর ব্লক থেকে আমাদের তরফ থেকে একটা মশারি দিয়ে যাচ্ছি। এই মশারিটা আপনাদের দেওয়া মানে সচেতন করা, এটা ভাববেন না যে আমরা আপনাদের দিচ্ছি, ঠিক আছে? এটা সচেতন করার জন্য দিচ্ছি, ঠিক আছে? ভালো থাকবেন। আমি আমাদের পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এসেছি, কোথাও জল না জমা থাকে, জমা না থাকে, বিচিং পিচিং যা পঞ্চায়েত থেকে বিচিং, কালকে লাইটটা জ্বালো, বিচিং পিচিং যা আছে, ঠিক আছে? আমার কিনে কিনে আর এদিকে একটা মশারি দেখি নিয়ে হয়তো একটু দিয়ে যাই, আমরা বিচিং ব্যবস্থা করে দিচ্ছি। দূর
যদি আপনি ব্লিচিং পাঠাচ্ছি তাতে 9 কিলো চুন মিশিয়ে তবে দিলে কিন্তু মরবে না। আর স্প্রেতে খুব তাড়াতাড়ি স্প্রে সব জায়গায় করানো হয়, শুরু কাজ শুরু হয়ে দিয়েছে, ঠিক আছে, এসছি, ভালো থাকবেন, সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, ঠিক আছে, ভালো থাকবেন। বজবজ 2 নম্বর ব্লকের অন্তর্গত নস্করপুর গ্রাম পঞ্চায়েতে আমার টোটাল ওখানে ডেঙ্গু পজিটিভ হয়েছে 13 জনের, অতএব বাজে অবস্থা। এবং সব জায়গায় আমাদের যেরকম সচেতনতা বোধ টুকু যেগুলো ব্লিচিং পাউডার এবং স্প্রে করানো সব জায়গায় হচ্ছে, নস্করপুরে একটু বেশি বেড়েছে, 13 জনের মতো পজিটিভ পাওয়া গেছে, কিছু কিছু লোক হসপিটালেও ভর্তি আছে। তাই আজকে নস্করপুর গ্রাম পঞ্চায়েতে মোহনপুর গ্রামে প্রায় অনেকজনই আক্রান্ত, টোটাল নস্করপুর গ্রাম পঞ্চায়েতে 13 জন, এই এদের বাড়িতে গেছিলাম এবং এলাকায় ব্লিচিং ছড়াচ্ছে কি না বা পঞ্চায়েত থেকে যেগুলো করণীয় সেগুলো করছে কি না দেখতে গেছিলাম। এলাকার পঞ্চায়েত প্রধান আপনার উপপ্রধান থেকে শুরু করে আরও পঞ্চায়েত সমিতি যারা মেম্বার্স ছিল তাদের নিয়ে আজকের ওখানে কিছু লোককে সচেতন করার জন্য কিছু মশারি বিতরণ করলাম বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। আপনার নাম? মুচান ব্যানার্জি, সভাপতি বজবজ 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি। বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। Don't go.